হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 247। তো খুবই একটা ইম্পর্টেন্ট নোটিস, আর জেআরবিটির যে গ্রুপ সির ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের যে প্রসেসটা চলছিল ওইটা আগামীকাল থেকে ওটাকে পোস্টপোন করা হয়েছে। পারপাসটা, যে রিজনটা ওরা দেখিয়েছে, দিস ইজ ফর ইনফরমেশন ফর অল কনসার্ন দ্যাট ডিউ টু দ্য এঙ্গেজমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অফ অল জেআরবিটি বোর্ড ফাংশনারিজ ইন দ্য আপকামিং অ্যাসেম্বলি ইলেকশন। তো যারা এই বোর্ড মেম্বার প্যানেল ইন্টারভিউ প্যানেল যারা আছে ওদেরকে ইলেকশনের পারপাসের জন্য ওদেরকে বিভিন্ন কাজে এঙ্গেজমেন্ট করা হয়েছে। সো এই কারণে জেআরবিটি যে অনগোয়িং প্রসেস যেটা চলছিল ওইটা আগামীকাল থেকে ওটাকে পোস্টপোন করা হয়েছে। তো নেক্সট কোন ডেটে হবে সেই ডেটটাও জেআরবিটি পাবলিশ করেনি, কামিং দিনে এটা জেআরবিটি পাবলিশ করে দেবে। অল আপডেটস ইনফরমেশন রিগার্ডিং রিশিডিউলিং অফ দ্য পোস্টপোন ইন্টারভিউ ডেটস অফ গ্রুপ সি উইল বি আপলোডেড ইন জেআরবিটি পোর্টাল ইন ডিউ টাইম। তো আগামী দিনে এটাকে আপলোড করে দেওয়া হবে, নেক্সট ইন্টারভিউ প্রসেসটা কবে থেকে রিজিউম হবে। এবং মেইন পারপাস হচ্ছে যে রিসেন্ট আমাদের স্টেটে যে জেনারেল ইলেকশন, তো এটার এমসিসি মানে মডেল কোড অফ কন্ডাক্ট, তো মডেল কোড অফ কন্ডাক্টের কারণে অনেক প্রসেস পোস্টপোন করতে হয়। সো জেআরবিটি ওইটাই রিজন দেখিয়েছে। তো আগামীকাল মানে 18 ডিসেম্বর 2023, উইথ ইফেক্ট ফ্রম 18 ডিসেম্বর, তো আগামীকাল যাদের ইন্টারভিউ 18 ডিসেম্বর থেকে ওটাকে পোস্টপোন করা হয়েছে। তো সেম যে নেক্সট ডেট আসবে সেটা অবভিয়াসলি আফটার ইলেকশন, ইলেকশন শেষ হওয়ার পরেই আবার প্রসেসটা রিজিউম হবে। সো দ্যাটস অল ফর দ্য ডে, থ্যাংকস ফর ওয়াচিং।